শব্দের যেমন কোনো ব্যাখ্যা হয় না তেমনি মা শব্দকেও কেউ কোনো দিন খেয়েভাবে ব্যাখ্যা করতে পারেনি তার কোনো ইন্ট্রোডাকশনও হয় না তবে আজ এমন দুজন রয়েছে তারা পর্দায় যাকে আপনারা দেখেন লড়াকু ভীষণ সাহসী একজন মেয়ে সে বাস্তবে কেমন মানে হিয়ার আর হিয়ার মা রয়েছে তো মাদার্স ডে স্পেশাল একটা এপিসোড তো তোমাকে আমি বলেছিলাম আমরা তো হিয়াকে ততটা বেশি জানি না যতটা গীতাকে দেখি তাই তো তো হিয়া বাড়িতে কেমন আর দুজনে কেমন আছে প্রথমত ভালো আছি আমি সবসময় ভালো থাকি মাও সময় ভালো থাকেন কিন্তু এই গরমে একটু কষ্ট এটাই আর কিছু নয় খুব ভালো আছি আর সত্যি বলতে মাদার্স ডে এর জন্য যে আজকে মানে স্পেশাল কোনো ডে আমার কাছে একদমই নয় কিন্তু কারণ এটা আমি একদম মন থেকে বলছি আমার কাছে প্রত্যেকটা দিন মাদার্স ডে এই কারণে কারণ আমার প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইভেন আমার স্বপ্নেও আমার মাকে চাই চাই এই জন্য বললাম স্বপ্নেও কারণ এরম বহুদিন হয়েছে আমি স্বপ্নে অনেক কিছু দেখেছি মাকে নিয়ে তো ওই ফোবিয়াতে আমি উঠে পড়েছি মায়ের কাছে এসছি রাত্রিবেলা মায়ের রুম আলাদা আমার রুম আলাদা রাত্রিবেলা মায়ের মানে ওইটুকু টাইম যে আলাদা শুই সেটাতেও আমার একটা ফোবিয়া যে মা ছেড়ে শুচ্ছি এই কারণে তো আমার কাছে প্রত্যেকটা দিনও নয় প্রত্যেকটা মুহূর্ত মায়ের দিন পর্দায় তোকে আমরা গীতা দেখছি গীতা ভীষণ সাহসী ভীষণ লড়াকু ভীষণ জেদি একজন ক্যারেক্টার গীতার কিন্তু হিয়া কেমন একটু তো বাড়িতে কি কি করে হিয়া মোটেই অত সাহসী নয় একদমই সাহসী নয় খুবই ভীতু ও বাড়িতে সর্বক্ষণ নিজের ঘরে চুপচাপ বসে থাকে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি সবসময় এড়িয়ে যেতে চায় কিন্তু পর্দায় ওকে সম্পূর্ণ অন্য রূপে দেখতে পাওয়া যায় তোমার কেমন লাগে যখন ওকে পর্দায় দেখো যে বাড়ির মেয়েটা তো একেবারে উল্টো ওটা ওর অভিনয় এটাই ওর কাজ যেহেতু করা তো তোমার কেমন লাগে আমার প্রচন্ড ভালো লাগে আর আমার মানে এই প্রফেশনে আসার ওকে আনার জন্য আমার খুবই ইচ্ছে ছিল ওর যে খুব একটা ইচ্ছে ছিল তা নয় বলতে পারো আমার ইচ্ছেতেই আমার চেষ্টাতেই ও এই প্রফেশনে এসেছে এবং আমি যখন ওকে পর্দায় দেখি আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে আমি খুব আনন্দিত হই ওকে দেখে তোমার অভিনয়ের জার্নিটা যেটা তুমি আগেও বলেছো যে বাবার একটু আপত্তি ছিল মা সম্পূর্ণ সাপোর্ট করেছে অনেকটা আপত্তি ছিল মানে না মানে না কারণ এর আগেও আমার কাছে অনেক অফার্স আসে কিন্তু আমি সেগুলো বাবার জন্য নিতে পারিনি কিন্তু ওই হয় না ভাগ্যে যেটা থাকে ওটাই হয় তাই ঘুরে ফিরে এখানে চলে এসেছি মা সেই সময়টা তুমি কি করে পাশেছিলে মানে মা কীভাবে পাশেছিল এবং কতটা ওকে সাপোর্ট দিয়ে বলি একটা কথা এরকম বাবা হয়তো জানেন না হয়তো এটা দেখবেন এরকম অনেক জায়গায় হয়েছে যেখানে আমি পিছুপা হয়ে গেছি মা তাদের ফোন নাম্বার নিয়ে লুকিয়ে লুকিয়ে মা তাদেরকে ফোন করেছেন করে হ্যাঁ আমার মেয়েটা করবে আমি কিন্তু আমিও জানতাম না ফোন টোন করে হ্যাঁ করবে কোথায় কখন যেতে হবে সেই সব জেনে নিয়েছেন নিয়ে আমাকে পরের দিন বলছেন কালকে এখানে যাওয়ার আছে আমার তোর সাথে এক জায়গায় আমি তো জানি না আমি কোথায় যাব না তুই চল না আমার সাথে তোর এক জায়গায় যাওয়ার আছে গিয়ে দেখছি সেটা কোনো কাজের জায়গা কোনো মানে যে কোনো কারণে হোক কোনোভাবে লিঙ্ক আджеর সাথে আছে সেটা আমি জানতাম না এরা মা লুকিয়ে চুরি অনেক কাজ করেছে বিনাজওরা তোমার অনেকটা অবদান মানে ও আজকে যে জায়গায় সবটাই মনে তোমার জন্য তাই হয়েছিল তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি তখনই ওর অফার এসেছিল সিনেমাতেও এসেছিল টিভিতেও এসেছিল কিন্তু প্রথম কথা পড়াশোনা কমপ্লিট করেনি তারপরে বাবার অনিচ্ছে ছিল আর আমি তখন বাবার ইংস্টে যেতে পারিনি তখন কয়েকদিন কয়েক বছর চাপাই ছিল জিনিসটা তারপরে ওখান থেকে ওনারাই ফোন করে আবার আমাকে আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করেন তারপরে আমি ভাবলাম যে না এবার আমাকে করতে হবে এগোতে হবে তখন আমি এগোই তো অনেকটা মানে বাড়িতেও সামলাতে হয়েছে বলো যে ওকে নিয়ে যাওয়ার নিশ্চয়ই আমি প্রথম প্রথম সব জায়গাতেই ওর সাথে যেতাম এখন আর যাই না এখন একটা জায়গা স্টেবল হয়ে গেছে তো এখন আর যাই না সিরিয়ালে আসার পর যখন মডেলিং করতো ফ্যাশানে ছিল তখন প্রায় সব জায়গাতেই আমি ওর সঙ্গে যেতাম কেন একদিন তো এক এক জায়গায় না এটা তো একটা ঘরের মতন হয়ে গেছে বাড়ির মতন হয়ে গেছে এখানে আমি যাই না কিভাবে তুমি সামলাতে মানে একদম অনিচ্ছা সে সত্ত্বেও তুমি নিয়ে যা স্টিল নাও এখনো এখনো মানে দেখেন সিরিয়ালটা খুব অ্যাপ্রিসিয়েটও করেন সবই কিন্তু মন থেকে যে সাড়া সেটা কিন্তু নেই তুমি এখনো মানে বোঝাও নিশ্চয়ই যে নাও এত ভালো কাজ বলি চুপচাপ না আর কিছু নয় কিন্তু আমার আমি একটা কথা বলি আমার বাবা অবশ্যই নেগেটিভ আমার প্রফেশনের দিক থেকে কিন্তু একটা জিনিস কি জানো তো যদি একদম মানে সুপার নেগেটিভ হতেন না তাহলে কিন্তু আমি কাজটা করতে পারতাম না কিন্তু আমি জানি কোথাও না কোথাও আশীর্বাদ করেন কোথাও না কোথাও আমাকে সাপোর্ট করেন আর এখন তো আরও হ্যাঁ আমার বাবাও বাবা আমার কাজটা ভালোবাসেন সেটা আমি বুঝতে পারি তো বাবার যদি চূড়ান্ত আপত্তি থাকতো আমার মনে হয় না বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো জায়গায় সফল হওয়া যায় সুতরাং সেই আশীর্বাদটা যদি আমি না পেতাম আমি কিন্তু আজকে এই জায়গা আসতে পারতাম না তাই আমার মনে হয় আশীর্বাদ তো করেনি করে সেটা তো মুখে বলে না একদম ওকে প্রথম দিন যখন তুমি পর্দায় দেখলে টেলিভিশনের পর্দায় তো সেই দিনটা তোমার কাছে কেমন ছিল সুন্দর আমার ভীষণ ভালো লাগে এখনো পর্যন্ত আর আমি চাই যতদিন ও পারে শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে ওই প্রফেশনেই থাকুক প্রথম দিনটা একটু বলো যেদিনটা প্রথম টেলিকাস্ট হলো প্রোমো প্রথম সিরিয়ালের প্রোমো সেদিন মানে মা বাবার এই এই রিয়াকশানটা তোমার কাছে কেমন একটা জিনিস কি বলো তো আমার কখনোই মানে আমি আমার কাজ নিয়ে কখনই উতলা নয় এটা আমি আগেও বলেছি যে মানে আমার কাছে খুব মানে এটা চাওয়া আমি এটার জন্য অপেক্ষা করে আছি এটা আমার লাইফে এলো এই জিনিসটা আমার নেই সেটা হয়তো আমার বাবা মার আছে কারণ আমার আমি যে কোনো দিন ছেড়েও দিতে পারি অন্য জায়গায় ছো কারণ আমার একটাই মোটো নয় আমার অনেক মোটো যে আমাকে এটাও করতে হবে ওটাও করতে হবে সেটাও করতে হবে এসব আমার অনেক কিছু আছে এবার দেখ ডেফিনেটলি এই জগতে আসার জন্য অনেকের অনেক ইচ্ছে থাকে সেরকম আমারও ইচ্ছে আমি কাজ করছি সবটাই মানে সবটাই স্যারের আশীর্বাদ মানে স্নেহাশীর চক্রবর্তী মানে সত্যি উনি এত আমি সত্যি উনি যদি আমাকে এই ক্যারেক্টারটা না দিতেন আমি কিন্তু বুঝতে পারতাম না যে আমি গীতা কখনো হতে পারি কারণ আমার সাথে কোনো মিল নেই এটা কারণ আমি এর আগে নয়নতারা করেছি নয়নতরার সাথে আমার খুব মিল আছে কিন্তু গীতার সাথে আমার ব্যক্তিগত জীবন জীবনে কোনো রকম কোনো মিল নেই এটা আমি ভাবতে পার পারি না যে স্যার কি করে এই ভরসাটা আমার ওপর করলেন বা কি করে আমাকে এটার জন্য যোগ্য মনে করলেন তো এটা করে ফেলে আমার আমার মনে হচ্ছে যে আমি অনেকটা কিছু করে ফেলেছি এটা আমার ফিল হচ্ছে তা আরও কাজ এলে অবশ্যই করব না কাজ এলেও আমার ওরকম কোনো ব্যাপার না গুপ্তটা অনেক বড় তোমার অনেক বড় হ্যাঁ আমার মাঝে মাঝে ইচ্ছা হয় বাজ ছেড়ে অনেক দূরে চলে যাই কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না আমি পাহাড়েই থেকে যাই আবার কখনো মনে হয় আমি এই কুকুর বেড়াল এদেরকে নিয়ে থাকি সারা জীবন থাকি সেখানে আমার একটা হিউজ ইনভেস্টমেন্ট থাকবে আমার অনেক কিছু মানে জীবনের লক্ষ্য আছে এটাই আমার একমাত্র লক্ষ্য নয় মাকে ছেড়ে থাকাটা কি সম্ভব মানে এই ফোন দুটো রেখে দেবো ফোন দুটো রেখে যেখানেই যাবো পাহাড়ের চূড়াতেও যে মাকে নিয়ে যাও কিন্তু ওখানে একটা বাড়িতে মা আর আমি থাকবো আমার আর কাউকে প্রয়োজন নেই সেই শ্যুটিং থেকে কতবার ফোন আসে তোমার কাছে মানে মা বলতে যাচ্ছিলাম যখন ফ্যাশন করতো তখন বেরোনোর সময় মানে ও মামার বাড়িতে থেকে করেছে বেরোনোর সময় মাঝ রাস্তায় পৌঁছে আবার শ্যুটিংয়ের মানে মাঝখানে দুবার তিনবার ফোন আবার ওখান থেকে বেরোনোর সময় ফোন মামার বাড়িতে পৌঁছে ফোন আর এখন সেটে অন্তত তিন চারবার ফোন তো করবেই মিনিমাম আর ও করলে আমি করি আর এই এখন মানে সিরিয়ালে আছি তাই এই মা বললেন বলে বলছি এই ফ্যাশনের সময়টা যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন আমার মানে দ্বিতীয় মা বলবো না আমার প্রথম মা প্রথম মা টু আমার মামি আমার জন্য যা করেছেন ফ্যাশনের সময় মানে ওটা ওইটা না করলে হয়তো আমি আবার এই জায়গা আসতে পারতাম না তখন আমি তো মাকে পাশে পাইনি মামি আমার পাশে ছিলেন মানে এখন আমি বলছি আমার মায়ের থেকে মামি আমাকে বেশি ভালোবাসেন নিজের বোনের থেকেও মানে মেয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসেন তো ওই সময় মামি আমাকে এত কিছু করেছেন এত কিছু মানে ওই বাড়িতে থেকেই আমার এতটা কাজ করা তাই মামিকেও আমি আজকে মাদার্স ডেতে উইশ করতে চাই একজন থাকে মায়ের পরে যিনি থাকেন একদম এখনো পর্যন্ত মানে মামি আমার সেকেন্ড মা এই যে মামার বাড়িতে থেকে করাটা সেই সময় তো মায়ের থেকে কিছুটা দূরে থাকা কাজের সূত্রে নাকি কাকুর কিছুটা আপত্ত না 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 একদমই না কাজের সূত্রে আমার যেখানে বাড়ি আমার হাওড়ায় আর একটা বাড়ি আছে বাবা মা ওখানে থাকতেন এখন আমরা এখানে থাকি তো ওখানে আমাদের বাড়ি সংক্রান্ত কিছু প্রবলেমের জন্য ওখানে থাকতে হতো তো আমি সেভাবে বাবা মাকে পাইনি ওই সময়টা বাট আমার কোনো আফসোস নেই আমি আমার মাকে একটা সেকেন্ড মাকে পেয়ে গেছিলাম আর বোনকেও আমি ভীষণ ভালোবাসি ভীষণ আমার মানে মামিকেও আমি ভীষণ ভালোবাসি সেই সময়টা একটু বলো তোমার তো টেনশন হতো যে বাইরে যাচ্ছে কি করছে তবে আমি জানি মামি আছে আমার দাদা আছেন ও আমার অত টেনশন হতো না আর তখন তো সিরিয়াল করতো না তখনও ফ্যাশানে যেত সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতো মানে অধিক রাত্রির হলে এখনও যেমনি আমার চিন্তা হয় তখন সাড়ে আটটা নটার মধ্যে বাড়ি ফিরে পড়তো অতটা চিন্তা হতো না পর্দায় যখন ডায়লগ বলে তখন তো গলার স্পিচটা একদম এই লেভেলে উঠে যায় আর বাড়িতে একদম সাউন্ড বলো একদমই চুপচাপ একদমই চুপচাপ কত বাড়িতে যখন আসে এখানে আঘাত ওখানে আঘাত গলায় ব্যথা নানান রকম এখানে কালসিটে ওখানে কালছিটে এইসব হয়ে থাকে তখন কি যত্ন করে একদম মানে চেষ্টা তো করি মা তো লাগে বলো ব্যথা লেগেছে আর ও তো মানে শারীরিকভাবে একদমই অ্যাক্টিভ নয় একদমই না যা কিছু করে সব মনের জোরে ও শারীরিকভাবে খুবই দুর্বল মানে একদমই রেজিস্টেন্স পাওয়ারও নেই কিচ্ছু নেই খুবই অল্পতে শরীর খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় কিন্তু মনের জোর জোরটা অসম্ভব অসম্ভব রকমের মনের জোর কি মায়ের থেকেই পাওয়া না না এই জোরটা আমি বলবো আমার বাবার কাছ থেকে পাওয়া ও সব কিছুই পাওয়া আমার মা ভীষণ উইক ভীষণ উইক আমিও সেই দিক থেকে উইক মায়ের থেকে উইকনেসটা পেয়েছি কিন্তু আমার বাবা এত স্ট্রং এত স্ট্রং না হয়তো ফিজিক্যালি আমার বাবা খুব উইক কিন্তু মেন্টালি এত স্ট্রং যেটা করব মনে করেন সেটা করেনি আর কখনো নেগেটিভ না যে না এটা হবেই এটা হতে বাধ্য এই যে মানে তুমি যদি ভালো হও তোমার সাথে ভালো হবে। এই জিনিসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি মনে হয় বাকিটা মায়ের মতো কিছুদিন আগে পায়ে লেগেছে সেই নিয়েও সুন্দর নাচ শুটিং সবটাই চালিয়ে যাচ্ছে করে করতে পারলো আমি সত্যি বলছি ভেবে পাই না জাস্ট যেদিন হবে তার আগের দিন রিহার্সাল দিতে গিয়ে পা লিগামেন্ট ছিঁড়ে বাড়ি এলো তারপরে রাত্রিবেলায় বলে দিল স্টার স্টারজার সাথে যে আমি কালকে যেতে পারবো না আমি তো মানে করতে পারবো না কিছু তখন ওনারা বললেন যে না করতে পারো না পারো তোমার উপস্থিতিটার প্রয়োজন তুমি এসো এখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে নেব তারপরে ও হাঁটতেই পারছে না মাটিতে পায়ে ফেলতে পারছে না ও বলেই পারলো তারপরে সেখানে গিয়ে এক্সরে হলো ডাক্তার দেখানো হলো হয়ে ও দিব্যি সমস্ত সমস্ত কিছু করে বাড়ি ফিরলো তারপরে বাড়ি এসে বলছে মা এখন যদি আমাকে কিছু করতে বলে এখন কিন্তু আমি আর কিচ্ছু করতে পারবো না জোড়ে এত দিন ধরে রিহার্সাল করেছে কিন্তু আমার স্ট্রিকটলি বার মানে যখন ঘটনাটা আমি 1 দিন হাঁটতে পারিনি মানে এক পায় হেটেছি 1 দিন কিন্তু ওই 2 3 মিনিটের জন্য আমি স্টেজে গিয়ে নাচটা ভগবানের নাম করে করেছিলাম যেহেতু এতদিনের রিহার্সাল স্টেজ থেকে নামার পরেই পুরো পায়ে মানে যেহেতু ডক্টর বারণ করেছেন স্টেজ থেকে নামার পরেই পুরো পায়ে ব্লাড ক্লট হয়ে হয়ে ক্লট হয়ে اوپر দিকে উঠতে শুরু করছিল মানে ইন্টারনাল একটা ব্লিডিং হচ্ছিল যেহেতু আমি নাচটা করেছিলাম ছপ ছপ হয়ে গিয়েছিল পুরো পাটা ব্লাডে তাও আমি করেছি তারপর পর অনেক পেন হয়েছে অনেক প্রবলেম হয়েছে অনেক মেডিকেশনের মধ্যে থাকতে হয়েছে বারংবার ডাক্তার দেখাতে হয়েছে একটু ছোটবেলার কথাটা শুনি তোমার থেকে মানে ছোটবেলায় কেমন ছিল আমার দুই মেয়ে আমার দুই মেয়েকে কোনো দিন বকতেও হয়নি মারতেও হয়নি কিচ্ছু না খুব অভিডিয়েন্ট ছিল পড়াশুনোতেও মনোযোগী ছিল আমার মেয়েদের নিয়ে কোনো দিন কোনো প্রবলেম হয়নি এবং মেয়েরা যে অবাধ্য ছিল বা কিছু ছিল কোনো দিন না এটা করিস না তো এটা করলো না এইরকম বরাবরই বড় বেশি শান্ত বড় বেশি শান্ত এ ওর তুলনায় কম কিন্তু একে নিয়েও আমার কোনোদিন কোনো প্রবলেম হয়নি কোনো দুষ্টুমি কোনো দুষ্টুমি না কোনো দিন কারোর কাছ থেকে কোনো অভিযোগ শুনিনি কিছু না আর ওর জেঠু জেঠিমারা ওদের আমার দুই মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন প্রচণ্ড তারা তিনজনই এখন আর কেউ নেই কিন্তু ওদের কাছে এরা প্রচুর ভালোবাসা পেয়েছে মায়ের সাথে ঝগড়া হয় একটু আমার লাইফে ছোট থেকে এই বড় বয়স অবধি এখনো পর্যন্ত আমি কোনোদিন মার খাইনি কোনোদিন ঝগড়া হয়নি কিন্তু রোজ ঝগড়া হয় রোজ ঝগড়া হয় খাওয়া নিয়ে প্রত্যেক দিন খাওয়া নিয়ে ঝগড়া প্রতিদিন এখন এত বড় হয়ে গেছে তো এখন রাত্রিদের খাবার জানো বলবো দুধ রুটি চটকানো রোজ আমার কালকে নাতনি আমার নাতনি আছে বলছে বাবা এই যে বছরের পর বছরের এক জিনিস তুমি ভালো কিছু দাও ওই নাড়াচাড়া নাড়াচাড়া করে উঠে পড়বে আমিও স্যাটিসফাইড ও দুধ রুটি চটকে দিই ওটাইও খায় ওতেই আমিও স্যাটিসফাইড ও স্যাটিসফাইড বছরের পর বছর ওই এক ডিনার আমি বিয়ে বাড়ি গেলেও কিছু খাই না বিয়ে বাড়ি গেলে ও একটা ফিশ ফ্রাই বা কিছু খেয়ে বাড়ি চলে আসি এসে আমার ওই রাত্রের ওই খাবারটাই চাই একদিন ও থালা না আমি ছুঁড়ে বাগানে ফেলে দিয়েছিলাম মানে ভাত ডাল তরকারি মাছ শুদ্ধ থালা বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ওর সঙ্গে রোজ আমার ঝগড়া হয় শুধু খাওয়া নিয়ে আর কিছু নেই রান্না করো যদি শুধু দুধ রুটি খায় শুধু দুধ রুটি না কোনো কিছুই খায় না ও কোনো কিছুই ও খেতে চায় না এই নিয়ে আমার সঙ্গে রোজই ঝগড়া হয় মানে অ্যাকচুয়ালি আমি একটু লিকুইড ফুড পছন্দ করি আমি সারা দিনটা একটু লিকুইডের উপর থাকতে পছন্দ করি আমারও তো খাবার খেতে চিবাতে ভালো লাগে না দুধ দুধ আর রুটিটা কি তুমিই মেখে দাও আলো ওটাও সব তুমি চোটকে মানে সিননির মতো করে দিতে হবে কলা দিয়ে একদম পুরো সিন্নি করে দেবো ও চামচ করে করে শুধু গিলে নেবে জিভ না কোনো কষ্ট নেই তুমি বলো সারা দিন শুটিং করে এসে উই এরকম হেক্টিং করতে না তো তো তাই খেতে ছোটবেলায় ছোটবেলায় তো শুটিং করতে না আমি বলতে গেলাম সব এঁদিয়ে দিলাম হ্যাঁ আমি ফেসে যাব তাই আর বললাম না ঠিক আছে ছোটবেলায় কি আছে যখন শুটিং এ যায় তখন লাঞ্চ কি তুমি ব্যাক করে দাও নাকি সব সব লাঞ্চ যা নেবার লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো করে দি নিয়ে যা আর কিচ্ছু খেয়ে যায় না কিচ্ছু খেয়ে যায় অত সকালে কি খায় অত সকাল সব দিন অত সকাল থাকে না যেদিন একটু বেলাতে থাকে সেদিনও কিছু খেয়ে যায় না শুধু পেটে বাড়ি থেকে বেরিয়ে যায় বললাম তো খাওয়া নিয়ে ওর সঙ্গে আমার প্রচন্ড অশান্তি রোজ কোনো দিন আর মানে কোনো দিন চেঞ্জ করলো না কোনোদিন নিজেকে চেঞ্জই করলো না আজও পর্যন্ত চেঞ্জ করলো না নিজেকে দিন বলছে কথা বন্ধ হয়েছে যেতে থাকতে পারো না আমি আমি যাই হ্যাংলার মতো ঘুরতে থাকি পেছন 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 ও মা ওমা ওমা ও কথা বলে না তো বলেই না ওমা মা ও মা দেখো আজকে খেয়ে নিচ্ছি একটু বেশি খেয়ে নিচ্ছি আজকে আজ একটু বেশি খেয়ে নিচ্ছি তুই খাবি খাবি না খাবি কাল থেকে আমি তোকে খেতে দেবো না তুই যা ইচ্ছে করে না আমি তোকে কাল থেকে আর খেতে দেবো না কাল তো দূরের কথা রাত্রেই দেখি চটকে চাটকে দুধ রুটি নিয়ে চলে এসছে মন খারাপ হয়ে যায় ওর সাথে কথা না করে এনজয় করে ওই যে আমি পেছন পেছন ঘুরতে থাকি না ওটা খুব এনজয় করে আমি পেছন থেকে দেখতে পাই হাসছে কি করব মানে খুব এইটা নিয়ে আমার সঙ্গে রোজ প্রবলেম রোজ ওর সঙ্গে নিয়ে প্রবলেম মানে বারোটায় বেরোলেও কিছু না খেয়ে যাবে জানো বিশ্বাস করবে আর ওর লো ওর আমি স্টুডিওতে যতবার গেছি অনেকেই ওর নামে এই কমপ্লেন করেছে অনেকেই আমার কাছে বলেছে যে কিছু খায় না বলে এই এই ব্রেকফাস্টের খাবার লাঞ্চে খায় লাঞ্চের খাবার সন্ধেবেলা খায় ও কিছু খায় না কিন্তু দেখবেন অনেকেই আমাকে ওর কথা বলেছে না আমি তো জানি আর তোমরা বলবে কি বড় মানে অনেক বড় কম না আলটিমেট কিছু হয় না আমি খেয়েই নি ও গলে যায় আমিও গলে যাই মিলমিশ হয়ে যায় দিনের শেষে রোজ মাদার স্টে হয়ে যায় ও জিতে যায় হ্যাঁ মায়ের কাছে সবচেয়ে বেশি আবদার করা হয় কি নিয়ে সত্যি বলতে আমার মায়ের কাছে কোনো আবদার নেই আমার মায়ের আমার কাছে প্রচুর আবদার আজকে এটা করে দে কালকে ওটা করে দে কালকে সবই আমাকে ঘিরেই কিন্তু তার নিজস্ব বলতে কিচ্ছু নেই সবটাই আমাকে ঘিরে আমি মানে সঠিক অর্থে আমাকে ঘিরে না কিন্তু তুমি যদি তার ফিউচারটা দেখো তাহলে বোঝা যাবে যে সেটা আমাকে ঘিরেই কিন্তু মরলটা তুমি কিন্তু এখন আমাকে একটা এটা করে দে আমাকে ওইটা করে দিবি এইটা করে দিবি এখন আমি জানি চেয়ে নিচ্ছে দিয়ে ভবিষ্যতে ওটা আমারই তো এরকম অনেক আবদার অনেক আবদার রোজকার আবদার থাকে আবদার করো তুমি মেয়ের কাছে আবদারের মধ্যে আমি বলছি সেটা হচ্ছে যে আমার মায়ে আমার মা ভীষণ ঠাকুর ভক্ত আমিও তাই বাট আমার মা বেশি হয়তো আমি মায়ের বয়সে গেলে মায়ের মতন হয়ে যাব। তো আমার মা এত ঠাকুর ভক্ত আমি তো ছুটি পাই না যখনই ছুটি পাব কোন ডেট যদি ছুটি থাকে আগে থেকে এই মন্দিরটা আমাকে দেখানো হয়নি আমাকে এবারে তুই এই মন্দিরটায় নিয়ে যাবি সেটা হয়ে গেল পরের মাসে এলাম ভাবলাম এটা শেষ হয়তো পড়ের মাসে না এই মন্দিরটা না জানিস তো নতুন হয়েছে এটা তো যাওয়া হয়নি তুই আমাকে এইবারে এইটায় নিয়ে যাবি তাই এই সব আমি আবদারগুলো পূরণ করে দেয় বলো মানে ও ও যে আমার লাইফে কি আমি সত্যি বলতে পারবো না আমি আজকে পর্যন্ত ওর কাছে যা যা আবদার করেছি যা যা আবদার করেছি এখন নালে ও রোজগার করে যখন করতো না তখন ওর হাতে এও দিয়েছে সে দিয়েছে টাকা করে যা থাকতো ও সেইগুলো দিয়ে আমার সব মেটাতো ও আমার বড় মেয়েও তাই বড় মেয়েও তাই নিজেরা কোনোদিন কিছু কিনতো না দুজনে টাকা জমিয়ে রেখে মার ইনভেস্ট করতো আর আমি এখনও রোজগার করবার পরে আমি ওর কাছে যা যা আবদার করছি সমস্ত আবদার আমার ফুলফিল করেছে সমস্ত ভালো বন্ধু না মানে আমার আমার ছোট মেয়ে বেশি বলো ছোট মেয়ে এখন কাছে রয়েছে তাই বড় মেয়ের প্রায় চোদ্দ পনেরো বছর বিয়ে হয়ে গেছে বড় মেয়ের জনসমক্ষে বলো মেয়ে বেশি দিদি আমার মারবে কিন্তু যদি দেখতে পায় দিদিও আমার খুব প্রিয় কিন্তু দিদি আমার দিদি খুব শয়তান খুব শয়তান ও হচ্ছে মিচকে শয়তান ও এই যে মা বললো না ও খুব শান্ত ও নিঃসন্দেহে শান্ত কিন্তু আমার পেছনে পেছনে এমন এমন কথা বলবে তোমার দেড় দুদিন ধরে তুমি হাসবে ওই কথা নিয়ে কিন্তু সমাজের চোখে ও একদম নিষ্পাপ নিরীহ কিচ্ছু জানে না কিন্তু ছোটো ছোটো এমন কথা বলবে না তো ওইগুলো ভাবতেই থাকবে ভাবতেই থাকবে ও এমন এমন লোকের আমি নাম বলবো না প্রত্যেকটা লোকের ছোট ছোট সারনেম দেয় তুমি ভাবতে পারবে না মানে অদ্ভুত একটা নাম দিয়ে দেয় কিন্তু তার সেই যে নামটা দেবে তার সাথে তুমি খুব সিমিলারিটি পাবে যে হ্যাঁ এটা বলছে এটা তো এইরকমই তো সেইটা কেউ জানে না আমরা ভেতরের মানুষজন জানি যে এই নামটা দিদি দেয়া বাকি পুরো ফ্যামিলির সবাই তাকে তাই নামে ডাকি তার সামনে নয় তার পেছনে ওই নামে ডাকা হয় কিন্তু জানে না কেউ যে উৎসটা আমার দিদি শয়তানি ওর খুব এত বছর বয়সে জীবনে একবার ঝগড়া হয়েছিল আমি একটা দিদির গামছা ফেলে দিয়েছিলাম মাটিতে সেই গামছাটা এক সপ্তাহ মাটিতে পড়েছিল দিদিও তুলবে না আমিও তুলবো না দিদি আমার সাথে একটা করেছিল তাই জন্য ফেলেছিলাম কিন্তু দিদির বক্তব্য হচ্ছে তুই ফেলেছিস তুই তুলবি আর আমি বলেছিলাম তোর কারণ আমি ফেলেছি তুই তুলবি আর মা যতবার তুলতে গেছে দুই বনে বলেছিল গামছায় তুমি হাত দেবে না কাজের লোক আসতো এসে গামছা ধার দিয়ে ধার দিয়ে ঘরটা মুছতো এ ধার দিয়ে ঘর মুছে বেরিয়ে গামছায় কারুর হাত দেওয়া বারণ ছিল আলটিমেট গামছাটা আমি তুলেছিলাম দুই বোনের মাঝখানে মানে তুমি যাও না 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 গেলেও আমাকে এন্ট্রি দেয় না ওরা দুজনে দুজনের মধ্যে বোঝাপড়া করে না যেন তুমি তুলে যে মি তুলেছিলাম তা আমি ভাবছি এক সপ্তাহ তাহলে আমি লড়লাম কেন যদি তখন গীতা হতাম তাহলে আমি বুঝিয়ে দিতাম একদম দিদি গীতাকে দেখে কি বলে যে তুই এরম করতে পারিস মানে বলে বলেন না দিদিরও আমার ওপর খুব ভরসা দিদি জানে আমি যা ইচ্ছে তাই করে নিতে পারি মানে বাস্তবে নয় ক্যামেরায় তো এই যে এখন তো গীতা এল মানে সবাই জানে শহর জুড়ে একটা পোস্টারও যখন থাকে তো মেয়ের কাছে জিজ্ঞেস করো কখনও যে প্রপোজাল আসছে কি কেউ ভালো লাগছে কি না জিজ্ঞেস করো জিজ্ঞেস করলো সঠিক উত্তর পাই না কিছু না নাই বলে মোটামুটি নাই বলে প্রপোজাল আসে হয়তো মানে ওর হয়তো অ্যাকসেপ্ট করার মতো নয় কোনো প্রপোজালও আসে না হ্যাঁ সব গল্প করি কেউ একটা ভালোবেসে আমার খাবার দিলেও আমি সেটা গল্প করে ফেলি কিন্তু প্রপোজাল আসে না মনে হয় আমাকে সবাই মনে হয় গীতাই ভাবে তাই কেউ প্রপোজ করে না কেউ করে না শুটিং থেকে ফিরে কি তোমাকে সব বলে ওই শুটিং এ কি হলো না হলো সব বলে সব বলে শুটিং থেকে ফেরার আগেই যদি ভুলে যাই ওজন্য শুটিং এ থাকালিন যদি কিছু একটা ঘটনা ঘটে যায় ফোন করে মাকে বলে দিই মরালটা যে মা এইটা এইটা ঘটেছে এবার তুমি বাড়ি গিয়ে আমাকে প্রশ্নটা করে নিও আমি যদি ভুলে যাই এরকম ব্যাপার ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটেছে যা কাউকে ভালো লেগেছে বা তোমার কাউকে ভালো লেগেছে মাকে এসে বলেছে মা ও আমাকে পছন্দ করছে হ্যাঁ এরকম একটা না বহু ঘটনা মাই সব হ্যান্ডেল করতে এটা এটা আমি সকলকে না করি না এটা নয় এটা নয় এটা এই এটা তাই এইসব মা অনেক করেছে তোমার কাছ থেকে কি করেছে ছোট এরকম না এরকম আমি বলেছি না ওর সত্যি দাদারা আছে আমার নিজের ছেলে নেই আমার নিজের দুই মেয়ে কিন্তু ওর জ্যাঠার ছেলেরা সব মানে আমার ওদের একদম দাদারই মতো এবার তাদের নজরে ওরা থাকতো এবার ওরা যদি তখন বেচাল কিছু করে উল্টোপাল্টা কিছু করে তখন তারা তো প্রচণ্ড শাস্তিও দেবে বা বকাবকিও করবে ওদের দাদাদের নাম করে আমি না রিজেক্ট করে দিতাম আমি না করে দিতাম এদিকটা আমি একদম ক্লিয়ার করে রাখতাম কিন্তু অনেকেই ছিল না চোরবান্দা বা সত্যি কথা বলতে গেলে অনেকে হয়তো প্রচুর প্রচুর ভালোবাসত তারা হয়তো মানতে পারতো না কনস্ট্যান্ট লেগেই থাকতো লেগেই থাকতো কিন্তু আমারও তো কিছু করার নেই এমন জামাই পছন্দ তোমার একটু শুনি তো মানে মেয়ের জন্য এইটাই আজকে তো মাদার্স ডে আমায় সৃষ্টি তো না 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 লয়াল হলেই আমার হবে আমার বিশাল হ্যান্ডসাম হতে হবে আমার সেরকম কিছু নয় মোটামুটি রোজগার থাকলেই হবে আমি বিশাল রোজগারের কথাও বলবো না কিন্তু লয়ালটা হতে হবে আচ্ছা কি কাছে কি আগে যে মায়ের পছন্দ হতে হবে না না একদম না আমার পছন্দ হতে হবে আমারও আমি আমারও সেটা যে আমার টাকা পয়সাও চাই না সেভাবে ওরকম কিছু চাই না অনেক কিছু থাকতে হবে বাট লয়ালিটিটা আমার কাছে খুব ম্যাটার করে ওটা হতেই হবে বাড়িতে থাকো তখন রান্না করো রান্না করো বা মায়ের হেল্প করো ভীষণ ভালো রান্না করতে মানে সব রকম রান্নাই নিজে নিজে আমি কোনো দিন ওকে কিছুই শেখাইনি সব যা কিছু শিখেছে সব নিজে নিজে এই যে ও যে এখানে এসেছে ও কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব নিজের আমি হয়তো কি মানে সাহায্য করেছি কিন্তু মানে নিজের চেষ্টা বা নিজের এ দেখিয়ে এগিয়েছে ওই আগে চাকরি করতো এই প্রফেশনে আসার আগে ও চাকরি করতো সেটাও নিজেই ইন্টারভিউ দিয়েছে নিজেই চাকরি জয়েন করেছে নিজেই চাকরি ছেড়েছে সব নিজেই করেছে রান্না করতে মানে এখনও পর্যন্ত যেটা খুব ভালো রান্না পারি সব এরম কোন রান্না নেই আমি যেটা পারি না আর শুধু পারি না আমি ভালো রান্না করতে পারি মানে বাড়িতে যখনই একটু দু দুজনের থেকে বেশি ধর মানে তিন জনের থেকে যদি বেশি লোক আসে তখন সেই রান্নার দায়িত্ব আমার ওপর করে একটা জিনিস পারে না আটা ম্যাখা মাখা বেলা আর শেঁকা হ্যাঁ রুটি করতেও একদম বাড়ে সেটা কারণ আছে একটা আমার হাতে একটা প্রবলেম আছে আমি প্রেশার বেশি দিতে পারি না এই যে দুধ রুটিটা বলি না ওটাও মাছ চটকে দেয় আমি প্রেশারটা দিতে পারি না হাতে আর যদি বা আটাটা মেখেও দেয় আমি বেলতে পারি না হ্যাঁ গোল হয় না ওইটা বাদেই লুচি করি কিন্তু লুচি পরোটা করি সব সব যেহেতু ওটা তেলে ওটা আমার বেলতে একদম অসুবিধা হয় না পরোটা করতে রুটিটা আমি করতে পারি না ব্যাস আর তুমি বাকি আমাকে যা বলবে যা আমি সব করতে পারি আর ভালো করতে পারি আমি ইউটিউব দেখে রান্না শিখিনি বা আমি মায়ের কাছে হ্যাঁ আমি যেটা হতো আমি আমার ঠাকুমার কাছ থেকে অনেক রান্না শিখেছি ঠাকুমা এখন নেই কিন্তু ঠাকুরমার কাছ থেকে অনেক কিছু মানে পুরনো দিনের জিনিস যেগুলো হয়তো আজকালকার কেউ করে না সেগুলো আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি

প্রচুর কিছু এগারো বছর হয়ে গেল আমার তো আমি প্রথম কি কিনে দিয়েছি আমার মনে নেই সবটাই আমি মাকে কিনে দিই সব কিছুই আমি নেই সবই কিনে দিয়েছে অনেক কিছু কিনে দিয়েছে ঠাকুরের প্রচুর জিনিস কিনে দিয়েছে আমার গয়না প্রচুর কিছু কিনে দিয়েছে শাড়ি টাড়ি অনেক কিছু কিনে দিয়েছে আমাকে প্রচুর জায়গা অন্তত মানে কি বলবো প্রচুর জায়গায় দূর দূরান্তে ঘুরতে নিয়ে গেছে অনেক মানে খরচা আমার পেছনে আমার পেছনে বলবো না আমার হ্যাঁ সবার পেছনে প্রচুর খরচা করছে মানে ও মানে অনেকখানি আর আমি আসার পর থেকে দেখছিলাম একটু শাড়ি ঠিক করে দাও একটু সাজিয়ে রাখা মানে সব মানে আসার আর কি সুন্দর করে তুমি ওই একটু আসবে আর কি ও সময় আমাকে ওরকম করে ও পছন্দ করে দেবে সেই অনুযায়ী আমি শাড়িটাই পরি দুজন যেরকম ভালো বন্ধু দুজন ভীষণ মিষ্টি মানুষ আমি এতক্ষণ ধরে দেখছিলাম মানে মানে কি বলবো মানে मामी তো এমনি একটা আলাদা সম্পর্ক কিন্তু হিয়ার মানে সবটাই মা ঘিরে মানে মা মা অরিজিনেটেড এটা নিয়ে আমাকে বাড়ির সবাই বলে ওর বাবাকে কোনো কারণে ফোন ফোন করেছি মাকে এম ফোন করি यूजुअली বাবাকে ফোন করি না স্টুডিও থেকে মাকে ফোন করেছি মা কোনো কারণে হয়তো ঠাকুর ঘরে বা স্নানে গেছেন বাবা ফোনটা ধরেন ধরে আমি হ্যালোটা বলি বাবার সেকেন্ড

আমার নাতনিকে আমার পাশে শুতে দেয় না বলবে না আমি আমার মার পাশে শোবো আর ও বলে আমি আমার অনু অনুমার কাছে শোবো দুজনে মিলে ঝগড়া লাগে দুই বোন না আমার সত্যি বলতে ছোটোবেলা এতটা ছিল না আমার দিনে দিনে বেড়ে যাচ্ছে ব্যাপারটা এই জন্য আর এখন দিদি যেহেতু ডিটাচ দিদির পাশাপাশি থাকে না তাই দিদিকে নিয়ে সমস্যা না সমস্যা ওর মেয়েকে নিয়ে আর ও হচ্ছে আমার মেয়ে ও কোনোভাবে ওর মায়ের মেয়ে নয় ও সবটাই আমার এবার সেই জন্য ও বলে তুই তো এত বছর পেয়েছিস এবার আমাকে একটু পেতে দে বুড়িটাকে তাই বলি না দেখ তোর তো মা আছে তোর মাকে তো আমি নিতে যাচ্ছি না তা আমার মাকে তুই ছেড়ে দে তোর মাকে আমি ছেড়ে দিচ্ছি সেই নিয়ে ঝামেলা হয় ওর সাথে মেয়ে কি আদৌ বড় হয়েছে তোমার কাছে কি জানি আমার তো মনে হয় না সত্যি বলছি আমার মনে হয় না এখনো পর্যন্ত ও যা করে কারোর সাথে বেশিক্ষণ কথা বললেই না এবার চলে এসো এইরকম একটা ব্যাপার মানে আমাকে কারোর সাথে শেয়ার করবে সবসময় ওর কাছেই আমাকে থাকতে হবে যখন শুটিং থেকে এলো সেই যে আমাকে ওর ঘরে ঢুকতে হবে সেই রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওর ঘরেই আমাকে থাকতে হবে ঘর থেকে বেরোতে পারবো না আর একটা জিনিস হচ্ছে আমার ঘরে এসি নেই মা বাড়ির সকলের ঘরে এসি আছে আমার ঘরে এসি নেই আমার শারীরিক প্রবলেমের জন্য আমি এসিতে শুতে পারি না গরম হয় কষ্ট হয় তাও তো আমার মা আমার ঘর নিজের ঘরে থাকেন যে আমি তো বা জুতোটা ছেড়েই মা ডাকি যে আমার ঘরে চলে এসো না না তোর ঘরে কে যাবে তোর ঘরে মানুষও থাকে নাকি ওইরকম গরম তোর ঘরে আমি যাবো না তোর আমি থাকতেই হবে সারাদিন তো এসিতে থাকো তুমি তিন ঘন্টা আমার সাথে থাকবে তিন ঘন্টাও থাকি না আমি হার্ডলি সাড়ে দশটায় গেলে সাড়ে বারোটা দু ঘন্টা আমার ঘরে থাকতে হবে আর না আমি গরমে যাবো না হ্যাঁ তোমাকে আসতেই হবে সে আলটিমেট আমার ঘরেই আস দু ঘন্টা গরমে ঘেমে টেমে আবার সাড়ে বারোটা চলে যায় বাবা বুঝে গেছে মাথায় বাবা বাবার কাজ নিয়ে থাকে বাবা রিসার্চ বাবা বাবার কাজ নিয়ে থাকে অনেকটা সময় ও শ্যুটিংয়ের বাইরে মানে বাইরেও যে কাজ করছে অনেকটা তো শিডিউল রয়েছে কারণ তুমিও বাড়িতে একটু ফাঁকা ফাঁকা লাগে না যে ও কেউ সারাক্ষণই বাইরে থাকে সেই সাড়ে সাতটা আটটায় যায় রাত্রি সাড়ে নটা দশটা কোনো কোন দিন সাড়ে দশটাতে বাড়ি আসে ওই রাত্রিটটুকু ঘুমোয় শুধু তুমি তোমার সঙ্গে থাকার একদম একদম ভীষণ আমি মানে এতক্ষণ ধরেও বলছিলাম যে ভীষণ মিষ্টি দুজন মান হলে যাদের এত মানে ভালোবাসা ভালো লাগা সবটাই এই দুজন দুজনকে ঘিরে তো আজকে এরকম একটা স্পেশাল আমার মনে হয় যে মাদার্স ডের জন্য এই গল্পটা খুব স্পেশাল আমার জানার ছিল না এতটা ওকে যেভাবে দেখি সেক্ষেত্রে ও এতটা মা ওরিয়েন্টেড মানে এটা বোঝা যাচ্ছিলো না তো কি বলবে হিয়া আজকে মাকে কি বলবে আমি প্রত্যেক দিনই মায়ের দিন তবুও একটা দিন যদি স্পেশাল করে কিছু বলার থাকে না ওটা আমি বললাম আমার কাছে সত্যি মানে অন্যদের ব্যাপারে আমি জানি না আমার প্রত্যেকটা দিন এতটাই মায়ের দিন না তাই আজকের জন্য আমার কাছে মানে স্পেশালি মাদার্স ডে বলে কিছু নেই তো আজকের জন্য নয় আমি প্রত্যেকটা দিনের জন্য বলতে চাই যে মাকে আমি ভীষণ ভালোবাসি মানে জেনুইনলি ভেতর থেকে আমি ভীষণ ভালোবাসি মা ছাড়া আমার কাছে কিছুই নেই আমাকে যদি মায়ের জন্য কাজ ছেড়ে দিতে হয় মানে বেঁচে থাকা ছেড়ে দিতে হয় আমি সেটাও করতে পারবো বড় একটা কথা যে কি বলবে তুমি মেয়েকে আজকে কি বলবে মেয়ের আজকে একটা সাফল্য এবং ওর মানে একটা জায়গা রয়েছে যেটা তুমি চেয়েছিলে ভীষণভাবে ভীষণভাবে চেয়েছিলাম ভীষণভাবে চেয়েছিলাম এবং আমি খুব খুশি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ ইউনিভার্সকে ধন্যবাদ যে আমার এই যে পাওয়া এই পাওয়াটা আমার পূরণ করে দেওয়ার জন্য আমার এই যে চাওয়াটা চাওয়াটা পূরণ করে দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আর আমার মেয়ের আরও সাকসেস হোক যেটুকু হয়েছে আরও হোক আমি চাই ও আরও উন্নতি